हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। নতুন আলো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর কাল হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন, সেই কারণে প্যান্ডেলের কাজ চলছে, তাই মিস্ত্রি কাকুদের জন্য চা নিয়ে যাচ্ছি। এখন তো চা দিয়ে দিয়েছি, আর অন্নপ্রাশনের জন্য যা মোটামুটি জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো টুকটাক করে এখানে রাখা হচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, চলো। এই যে দেখো, বাইরে চলছে এখনো প্যান্ডেলের কাজ, মানে আজকেরই পুরো কাজ ফিনিশিং হবে আর কি, কারণ কালকেই যেহেতু কাজ, আর তো হাতে টাইম নেই। তো কিরকম কি হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি, তোমরা তো দেখেইছ, এখান থেকে পুরো একদম রাস্তা, এগুলো সব আর কি কাপড় দিয়ে ঘেরা হয়েছে। আর এই জায়গাটুকু পুরোই নেওয়া হয়েছে, কারণ অনেক লোকজন দাঁড়ানো বসার জায়গা তো লাগবেই। আর এখানে একটা বাড়ি আছে, সেই বাড়িতেই আর কি খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করা হয়েছে, কারণ আমাদের বাড়ির ওখানে যেহেতু জায়গা নেই, খাওয়া দাওয়ার প্যান্ডেলের জন্য তো অনেকটা বড় জায়গার দরকার। তো সেই কারণেই এইখানে আর কি প্যান্ডেলটা করা হয়েছে, লোকজন যেখানে খাওয়া দাওয়া করবে সেই প্যান্ডেলটা। তো এখানে দেখো কাজটা অসাধারণ করেছে, অসম্ভব সুন্দর লাগছে ওপরের কাজটা। আর দুটো ঝাড় লাগিয়েছে, সেটাও দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, লোকজন যেখানে খাবে, তো সেই প্যান্ডেলটা। এটা মানে আমাদের পাশেই একজনদের বাড়ি আর কি, তাদের বাড়ির উঠানে প্যান্ডেলটা হয়েছে, তাদের সামনে অনেকটা জায়গা রয়েছে, সেই কারণে আমাদের বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলও এখানেই হয়েছিল। তো এরকম হয়েছে করা, কেমন লাগছে তোমরাও একটু কমেন্টে জানিও প্লিজ। এখন বাজে 3:30, এই সবেমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রান্না করতে করতে আজকে প্রায় 2 হয়ে গেছে। তারপরে তো আরো একটু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে ওষুধ ওষুধ দিয়ে তারপরে আমি গেলাম খেতে। তো এখন বাজে 3:30, তো এখন আর আজকে শোয়ার কোনো ব্যাপারই নেই, শোবো না আজকে। এখন একটু ঘরের কিছু গোছগাছ করার আছে, সেগুলো করবো, কারণ সন্ধ্যার থেকেই লোকজন আসতে স্টার্ট করে দেবে, তো তখন আর কিছু হবে না। আর এমনিতেই সন্ধ্যাবেলাও কিছু ডেকোরেশনের কাজের জন্য আসবে কাকুরা, তো সেগুলো রয়েছে, আরও কিছু গোছানোরও রয়েছে সন্ধ্যাবেলা। তো সেই কারণে এখন ঘরে যেটুকু যা গোছানোর আছে সেগুলো করে নেব। তো চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। এখন বাজছে 6:00, দুপুরে খাওয়া দাওয়া করলাম, তো 3:30 নাগাদ বললামই, তারপরে আর শোয়াও হয়নি আজকে। আরও কিছু টেবিল টেবিল গোছগাছ করার ছিল, সেগুলো করলাম, আর করে করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যা দিতে গেলাম, সন্ধ্যা দিয়ে এসে এখন এবারে আনলার জামাকাপড়গুলো ভীষণ ওলটপালট হয়ে আছে, সেগুলো একটু গোছাবো। তো চলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি দেখো আলনাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে গোছালাম প্রায়। এখন বাজছে 8:30, এখন ফুলের ডেকোরেশন করতে এসেছে, সেটা তোমাদের দেখাই চলো। এই যে দেখো কাকুরা এখন করতে এসেছে ফুলের ডেকোরেশন, তো প্রায় অনেকটাই করা হয়ে গেছে। আমি আলনাটা তো গোছাতে গোছাতে আমার অনেকটাই টাইম লাগলো, যাই হোক এখনও অনেকই বাকি রয়েছে। তো এইসব জিনিসগুলো এনেছে, এগুলো দিয়ে হবে ডেকোরেশন, আমার ছেলের রাইস সেরিমনির ডেকোরেশন।
তো এই যে আমার একটা ভাই এসেছে, দেখো এটা হচ্ছে আমার মামার ছেলে। আমার মামার বাড়িতে অনেক কলা গাছ রয়েছে, তো সেই জন্য কলা গাছ কলা পাতা যা লাগবে সেগুলো বলে রাখা হয়েছিল, মামা মনে হয় কেটে রেখেছিল, তো ও এসছে সেগুলো দিতে। আর আমার বাবাও এসেছে, মানে বাবার সাথেই ও এসেছে, কিছু জিনিস দোকান সদার জিনিস, মানে ঠাকুর মশাইয়ের যারা কিছু লাগবে নানি মুখ করতে সেগুলো তো মামার বাড়ি থেকে দিতে হয়, তো সেই কারণে সের কিছু জিনিস আগে দিয়ে গেছিলো আর কিছু জিনিস বাকি ছিল, সেইগুলোই বাবা দিতে এসেছে। দেখো ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট বলতে এখনও কিছু বাকি আছে কিন্তু আজকের মতো কমপ্লিট। আবার হবে কালকে, মানে মাছের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ সেখানে কিছু বেলুনের ডেকোরেশন হবে। আর কাল যেহেতু রাতে মেন অনুষ্ঠানটা, তো সেই কারণে বেলুন তো ফেটে যাবে বা বেলুনে হাওয়া কমে যাবে, সেই কারণে ওটা হচ্ছে কালকেরই লাগানো হবে সন্ধ্যার আগে আগে। আর বাকি এরকমই থাকবে, আর সকালে যা যা এখানে আমাদের নিয়মকানুন আচার অনুষ্ঠান সেগুলি এর সামনেই হবে। তো কালকে রাইস সেরিমানি সকাল থেকে রাত পর্যন্ত যা যা কিছু হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা হয়তো দুটো পার্টে আসতে পারে, কারণ সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা একটা ভিডিওতে করলে তোমরা হয়তো অনেকটাই বোর হয়ে যাবে, আর অত কিছু একটা ভিডিওতে তো শেয়ার করাও সম্ভব হয় না। তো সেক্ষেত্রে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কিছু রিচুয়ালস হবে সেটা একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, আর রাতের অনুষ্ঠানটা আর একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো রাইস সেরিমানির পরে পরের দিন হয়তো ব্লগ দিতে পারবো না, কারণ যেহেতু রাত পর্যন্ত অনুষ্ঠান আছে। আর চেষ্টা করব খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি রাইস সেরিমানির ভিডিওটা দেওয়ার। তো চলো তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে দেখো, আমার সাথে দেখো। আর এখন ছেলেকে খাওয়াবো, প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে ছেলেকে খাইয়েছি, এদিক ওদিক এত কাজের মধ্যে আর সময় হয়ে উঠছে না, তো তা দেড় ঘন্টা তাও হয়ে গেল খাইয়েছি, এখন খাওয়াবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।